আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেলথ এন্ড বিউটি টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরব ব্যক্তিগত কিছু সমস্যা, যেগুলো যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকে অনেকাংশে আমরা ভালো থাকতে পারব। চা, কফি এবং ড্রিঙ্কস, মদ্যপান, অতিরিক্ত মানসিক চাপ থেকে আমরা যদি নিজেকে দূরে সরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশে উচ্চ রক্তচাপ থেকে দূরে সরে নিজেদেরকে ভালো রাখতে পারব। এবং অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, সঠিক সময়ে খাবার গ্রহণ, অ্যানিমিয়া, এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে সুরক্ষা রাখতে পারি সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবেই কিন্তু ব্লাড প্রেশারের উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ থেকে যে সমস্যা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। পাশাপাশি মেডিসিনের যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে, কয়েকটা মেডিসিনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো যদি আপনারা সিমটম ভেদে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধগুলো সেবন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। নাম্বার ওয়ান নাক্স ভম, নাম্বার টু ক্যাটিগাস, নাম্বার থ্রি ডিজিটালিস, নাম্বার ফোর বায়োকেমিক মেডিসিন ক্যালিফস। আশা করি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।